কুষ্টিয়া শহরের বিভিন্ন অলিগলি বা বাসাবাড়িতে চলে এমন অবৈধ কর্মকাণ্ড। আজ আপনাদের দেখাবো কুষ্টিয়ার একটি স্পট যেখানে সবসময় চলে রমরমা দেহ ব্যবসা। অভিযোগ পাওয়ার পরপরই অনুসন্ধানে ন্যাশন টিম শহরতলির একটি এলাকায়। এই জায়গাটি কুষ্টিয়া শহরের পাশের একটি এলাকা। অভিযোগ রয়েছে এই এলাকার একটি বাড়িতে হয় রমরমা দেহ ব্যবসা। বাড়িতে ঢুকতে দরজা খুলতেই চোখের সামনে সব পরিষ্কার। অশ্লীল অবস্থায় ভেতরে রয়েছে এক নারী আর এক যুবক। অনুসন্ধান টিম দেখতে পেয়ে জামা কাপড় গুছিয়ে লোকাতে ব্যস্ত ওই নারী। কেন এই কাজ করেন এমন প্রশ্নের জবাবে উল্টাপাল্টা কথা তার মুখে। শুধু এখানেই নয়, কুষ্টিয়া শহরের বিভিন্ন জায়গায় চলে এমন দেহ ব্যবসা, আর এগুলো এখনই বন্ধ করতে না পারলে ধ্বংস হবে যুব সমাজ, এমনটাই বলছেন সবাই। ইরফান রানা, ন্যাশন টেলিভিশন, কুষ্টিয়া।